নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ক্যালকেরিয়া ফ্লোর এই হোমিওপ্যাথিক ওষুধটির সম্পর্কে বিশদে জানাবো। ক্যালকেরিয়া ফ্লোর এমনই একটি ওষুধ যেটা আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন রকম সমস্যাতে অত্যন্ত কার্যকরী এবং এফেক্টিভ, এবং এর এফেক্টিভনেস এতটাই ভালো যে কিছু কিছু সার্জিক্যাল কেস রয়েছে যেগুলোকে কিন্তু এই ওষুধের মাধ্যম দ্বারাই সম্পূর্ণরূপে নির্মূল করা যায়। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে এই ক্যালকেরিয়া ফ্লোর ওষুধটি কোন কোন লক্ষণ থাকলে আমরা ইউজ করতে পারবো, বা কি কি উপসর্গ, সাইন এন্ড সিমটম থাকলে ক্যালকেরিয়া ফ্লোর প্রয়োগ করা যাবে, এবং তার সঙ্গে সবার শেষে জেনে নেবো যে এই ওষুধটি যদি আপনাদেরকে খেতে হয় তাহলে আপনারা কিভাবে খাবেন। আজকের এই ভিডিওটি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলে ভিডিওটি, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আমি বললাম যে ক্যালকেরিয়া ফ্লোর আমাদের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন রকম সমস্যাতে কিন্তু কার্যকরী বা এর এফেক্টিভনেস রয়েছে। তাই একদম শুরুতেই আমরা এর মাথা বা হেড এর কিছু লক্ষণ বা কোন কোন সমস্যাতে ভালো কাজ করে সেটা জানবো। নবজাতক শিশুদের যদি রক্তপূর্ণ টিউমার হয় বা সেফাল হেমাটোমার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকরী হলো এই ক্যালকেরিয়া ফ্লোর। বা অনেক সময় দেখবেন কিছু কিছু বাচ্চাদের মাথার যে চামড়া রয়েছে তার উপরে ছোট ছোট মাংসপিণ্ড তৈরি হয় টিউমার টাইপের, এই জাতীয় টিউমার বা মাংসপিণ্ড গুলোকে নির্মূল করার জন্য ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত কার্যকরী। তবে মনে রাখতে হবে যে এই মাথার উপরে যে গ্রোথ বা টিউমারটা হয় সেটা কিন্তু একটু শক্ত টাইপের হয়। এছাড়াও অনেক পেশেন্ট এসে কমপ্লেন করেন যে তার মাথার মধ্যে মাঝে মধ্যে কড়কড় আওয়াজ হচ্ছে, এবং এই আওয়াজের জন্যই তার কিন্তু রাত্রে ঘুম ঠিকঠাক হচ্ছে না, তার সবসময় মনে হয় যে মাথার মধ্যে ওই আওয়াজটা হচ্ছে। পরবর্তী আমরা জেনে নেব যে ক্যালকেরিয়া ফ্লোর চোখ বা আয়ের কোন কোন সিমটম বা লক্ষণ থাকলে সব থেকে বেশি কার্যকরী। চোখের ক্ষেত্রে যে বিশেষ লক্ষণটা দেখা যায় আমাদেরকে মনে রাখতে হবে, পেশেন্টের মনে হবে চোখের সামনে কোনো আগুনের স্ফুলিঙ্গ রয়েছে বা বিদ্যুতের ঝলকানি বা কোনো কিছু ঝিকমিক করছে, এই রকম টাইপের তার কিন্তু চোখের সামনে একটা মনে হবে। আপনার চোখের কর্নিয়াতে যদি অস্বচ্ছতা বা কোনো দাগ ছোপ কালো কালো মনে হয়ে থাকে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত কার্যকরী। এছাড়াও চোখের যদি ছানি পড়ে সেই সমস্যাকেও কিছুটা নির্মূল করতে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর সহায়তা করে। চোখের সঙ্গে সঙ্গে কানের বিভিন্ন সমস্যাতে ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত কার্যকরী। যেমন যাদের ক্রনিক অটোরিয়ার সমস্যা রয়েছে, অর্থাৎ কানে যদি আপনার দীর্ঘদিন ধরে পুঁজ জমছে, পাস হচ্ছে, সেটা হলুদ বর্ণের হচ্ছে, অনেক ওষুধপত্র খেয়েছেন আপনি কিন্তু এই আপনার কানের পুঁজ বা পেকে যাওয়ার যে সমস্যা সেটা কিছুতেই কমছে না, এবং যার জন্য আপনার কানে ব্যথা বা যন্ত্রণা হচ্ছে, এবং দীর্ঘদিন ধরে এই যাকে আমরা কান পাকা বা কানে পুঁজ জমা বা এই অটোরিয়ার সমস্যা হচ্ছে অনেক দিন ধরে জমার ফলে ভেতরে মনে হয় যেন শক্ত কোনো আস্তরণ জমে গেছে, এই টাইপের লক্ষণ যদি থাকে কানের মধ্যে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত ভালো কাজ করে। আপনারা যদি এক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর প্রয়োগ করবেন দেখবেন কানের এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন। এবং আপনারা যদি অনেক ওষুধ খেয়েছেন কানের এই সমস্যার জন্য কিন্তু ঠিক হয়নি, একবার ক্যালকেরিয়া ফ্লোর চেষ্টা করে দেখুন, খেয়ে অবশ্যই আপনারা উপকার পাবেন। নাকের যে লক্ষণগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো ঠান্ডা লেগে সর্দি জমে, কিন্তু এক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক লক্ষণ মনে রাখতে হবে যে এর যে সর্দিটা হয় সেটা কিন্তু অত্যন্ত পুরু বা মোটা টাইপের হয়, রং সবুজ হতে পারে আবার হলুদও হতে পারে, এবং মনে রাখতে হবে যে মাঝে মধ্যে এটা কিন্তু শুকনো হয়ে নাকের মধ্যে জমে যায়, ক্রাশ ফর্ম করে বা মামড়ি টাইপের হয়ে যায়। এর সঙ্গে সর্দিটা অত্যন্ত কিন্তু দুর্গন্ধপূর্ণ হয়, এই টাইপের সর্দি বা নাকের সমস্যা হলে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত এফেক্টিভ। মুখমণ্ডল বা মুখের ভেতরও কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত ভালো কাজ করে। আমাদের মুখমণ্ডলে বিশেষ করে আমাদের যে চোয়াল রয়েছে সেই জায়গাতে যদি কোনো টিউমার হয়, কোনো গ্রোথ হয় যেটা শক্ত টাইপের, বা আপনার মাড়ির ভিতরে কোনো টিউমার হয়েছে, মুখের ভিতরে টিউমার হয়েছে, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত কার্যকরী এবং এর এফেক্টিভনেস অত্যন্ত ভালো। এর সঙ্গে যদি দেখেন যে আপনার জিভ অস্বাভাবিক রকমের ফেটে ফেটে যাচ্ছে, কথা বলতে পারছেন না, খাবার খেতে পাচ্ছেন না, জিভে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা, আপনার দাঁতগুলো অস্বাভাবিকভাবে নড়বড়ে হয়ে গেছে, কোনো কারণ ছাড়াই দেখছেন যে দাঁত খুব নড়ছে, দাঁতের হেলথকে ঠিক করতে কিন্তু এই ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত সহায়তা করে। এবং এক্ষেত্রে আপনার দাঁতে ব্যথা বা যন্ত্রণার একটা ক্যারেক্টার দেখবেন যে কোনো খাবার খাওয়ার পরই বা একটু খাবারটা যদি অল্প সেই দাঁতের জায়গাতে লাগে তখনই কিন্তু ব্যথা বা যন্ত্রণা শুরু হয়ে যায়, এই লক্ষণ থাকলে সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর আপনারা প্রয়োগ করলেই ভালো রেজাল্ট পাবেন। টনসিল বা গলার সমস্যা তো অত্যন্ত ভালো কাজ করে, বিশেষ করে টনসিলে যদি হার্ড কোনো ছোট ছোট দানা দানা টিউমার টাইপের হয়, গলাতে প্রচন্ড ব্যথা, ঠোক গিলতে অসুবিধা, এবং গলায় সবসময় একটা ইরিটেশন লেগে রয়েছে, মনে হচ্ছে যেন আলজির যেটা রয়েছে সেটা বেড়ে গেছে, এবং একটি ক্যারেক্টারিস্টিক লক্ষণ এক্ষেত্রেও মনে রাখতে হবে যে গরম জল যদি খান তাহলে আপনার উপশম হবে, এবং যদি ঠান্ডা জল পান করেন তাহলে আপনার গলার সমস্যা বাড়বে, এবং তার সঙ্গে গলায় একটা সবসময় সুড়সুড়ি টাইপের অনুভূতি থাকবে। এই টাইপের লক্ষণগুলো যদি গলার ক্ষেত্রে বা টনসিলের ভেতরে এই সমস্যাগুলো থাকে তাহলে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর আপনারা
প্রয়োগ করতে পারেন। এবারে আমরা জেনে নেব পাকস্থলী, স্টোমাক বা অ্যাবডোমেন বা জিআই সিস্টেমের উপরে ক্যালকেরিয়া ফ্লোর কি কাজ করে। বিশেষ করে যারা বাচ্চা রয়েছে তাদের জিআই সিস্টেমের প্রবলেমের জন্য কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত উপকারী। যেসব শিশু তারা বমি করছে এবং বমিটা কি হচ্ছে না, খাবার খাচ্ছে তার সঙ্গে সঙ্গেই বমি করে দিচ্ছে, খাবারটা হজম হচ্ছে না, তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত উপকারী। এছাড়াও একটু মোটামুটি বয়স হয়েছে, 5 বছর, 10 বছর বা 15 বছরের বাচ্চা, যাদের কি হচ্ছে না, খাওয়ার চাহিদা ঠিকঠাক মতো নেই, কিন্তু তাদের আবার দেখা যাবে যে মুখরোচক যে খাবারগুলো রয়েছে সেগুলো খাবার কিন্তু প্রবল ইচ্ছা বা চাহিদা, সেগুলো সে খেতে কিন্তু অত্যন্ত ভালোবাসে এবং খেয়েও ফেলে, কিন্তু খাওয়ার পরে দেখা যায় তার বমি বমি ভাব, অস্বস্তি, পেটের সমস্যা লেগেই রয়েছে। মোটামুটি এই 5 থেকে 15 বছরের বাচ্চাদের এই সমস্যাটা সব থেকে বেশি দেখা যায়। সেক্ষেত্রে আপনারা ক্যালকেরিয়া ফ্লোর প্রয়োগ করলে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় এই সমস্যার জন্য। এছাড়াও আপনার বাচ্চা যদি লেখাপড়া শেখার জন্য অত্যন্ত পরিশ্রম করছে, তার জন্য ক্লান্ত বোধ করছে, সেক্ষেত্রেও আপনারা ক্যালকেরিয়া ফ্লোর প্রয়োগ করতে পারেন। এবারে আমরা জেনে নেব যে মলদ্বার বা রেকটাম এই রিজিয়নের কি কি সমস্যাতে ভালো কাজ করে। যেসব পেশেন্টদের দেখবেন মলদ্বারে অত্যাধিক পরিমাণে চুলকানি হচ্ছে, তার সঙ্গে অর্থের সমস্যা, জ্বালা রয়েছে এবং পায়খানার সঙ্গে বা মলের সঙ্গে রক্ত যাচ্ছে, এবং তার সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে এনারা সব থেকে বেশি ভোগেন, পায়খানা করতে বা মলত্যাগ করতে প্রচন্ড টাইপের কষ্ট হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে ভুগছেন, এবং যদি আপনার অর্শ বা পাইলসের সমস্যা অনেক দিনের পুরনো হয় তাহলে সেই টাইপের সমস্যাগুলোতে ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত কার্যকরী। এছাড়াও পুরুষদের যদি হাইড্রোজিলের সমস্যা, হার্নিয়ার সমস্যা বা স্ক্রোটামের যে কোনো সোয়েলিং বা এইখানে টিউমার, এই জাতীয় যে সমস্যাগুলো, সেক্ষেত্রেও ক্যালকেরিয়া ফ্লোর কিন্তু প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং মহিলাদের ক্ষেত্রে যদি দেখা যায় মহিলাদের যে কোনো রকমের টিউমার, সেটা যদি হার্ড হয় একটু, তাহলে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে। বিশেষ করে মনে রাখবেন মহিলাদের স্তনে মাঝে মধ্যে গাঁট বা শক্ত টাইপের যদি টিউমার হয় যেগুলো একটু মুভেবেল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যদি ক্যালকেরিয়া ফ্লোর একটু বেশি দিন খাওয়া যায় তাহলে কিন্তু সেই টিউমার গুলো সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায়। ক্যালকেরিয়া ফ্লোর এই ওষুধটি আমাদের শরীরের যে ভেন, আটারি বা রক্ত সঞ্চালনের যে ব্যবস্থা রয়েছে তার উপরেও কিন্তু অত্যন্ত ভালো কাজ করে। বিশেষ করে ভেরিকোজ ভেনে যদি সমস্যা হয় বা আপনার ভেনে যে ভালভগুলো রয়েছে যেগুলো দিয়ে ঠিকঠাক কাজ না করে এবং আপনার রক্তকে ঠিকঠাক যে ধরে রাখার ব্যাপার সেটা ঠিক হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরের এফেক্টিভনেস অত্যন্ত ভালো। এক্ষেত্রে কি হয় না, রক্তবাহী নালীগুলো ফুলে যায়, মাঝে মধ্যে গাঁট তৈরি হয় বা ভেরিকোজ ভেনের যে সমস্যা সেগুলোকে কিন্তু ঠিক করতে সহায়তা করে। এবারে আমরা জেনে নেবো যে এক্সট্রিমিটিস বা আপনার অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন সমস্যা বা হাড়ের সমস্যাতে কি কাজ করে। ক্যালকেরিয়া ফ্লোর আপনার এক্সট্রিমিটিস বা হাড়ের সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী। বিশেষ করে যদি আপনার হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা হয়, হাড়ে কোনো টিউমার হয়েছে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর সবার প্রথমে ইউজ করা হয় এবং এর এফেক্টিভনেস হোমিওপ্যাথি ওষুধের মধ্যে সব থেকে ভালো এই হাড়ের সমস্যার জন্য। এছাড়া আপনি পুরনো বাতের সমস্যাতে ভুগছেন, হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা, কোমরে ব্যথা যন্ত্রণা, হাঁটা চলা করতে অসুবিধে হচ্ছে, অস্থিতে টিউমার, এগুলোতে অত্যন্ত কার্যকরী। তাছাড়াও অনেক সময় দেখবেন যে আপনাদের কবজির ঠিক ওপরে বা নাড়ির কাছে মাঝে মধ্যে টিউমার দেখা যায় যেটা একটু শক্ত টাইপের হয়, গ্যাংলিয়ন জাতীয় টিউমার, তো এইগুলোর ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর হলো দ্য গ্রেট রেমেডি। এই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত ভালো কাজ করে। এছাড়া মেরুদণ্ড বা অন্য যে কোনো হাড়ের যে ক্ষয় হচ্ছে সেই ক্ষয়টাকে রোধ করার জন্য বা হাড়ের ক্ষয় পূরণ করার জন্য কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত উপকারী। ক্যালকেরিয়া ফ্লোর পেশেন্টদের চামড়া বা স্কিনে যদি সমস্যা দেখি, এনাদের চামড়া অত্যন্ত ড্রাই হয়, শুকনো টাইপের হয়, তার সঙ্গে একটু ফাটা ফাটা হয় এবং এনাদের একটা কমপ্লেন থাকে যে হাতের তালু এবং পায়ের যে তলা রয়েছে সেগুলো মাঝে মধ্যেই ফেটে যায় এবং সেগুলোতে জ্বালাবোধ থাকে। এছাড়াও আঙুল হাড়া, নক্কনি বা এই জাতীয় সমস্যাগুলোতেও কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত উপকারী। আপনার ধরুন কোনো ক্ষতস্থান তৈরি হয়েছে, বিশেষ করে সার্জারির পর হিল যাতে ঠিকঠাক হয়, তাড়াতাড়ি রিকভার হয়, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর অত্যন্ত কার্যকরী। এবং যদি পুঁজ জমে, দীর্ঘদিন ধরে পুঁজ জমছে, ভালো হচ্ছে না, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর তার সঙ্গে সাইলেসিয়াও কিন্তু অত্যন্ত ভালো কাজ করে। এক্ষেত্রে বলে রাখা ভালো, ক্যালকেরিয়া ফ্লোরের মাইন বা পেশেন্টরা কিরকম নয়, এরা খুব ভীরু টাইপের হয় এবং ডিসিশন নিতে পারেন না, অর্থাৎ কোনো কিছু যে ডিসিশন নেবেন সেটা পারেন না। তার সঙ্গে এনাদের মধ্যে অলসতা ভাব কাজ করে এবং মনে রাখতে হবে এনাদের মনের মধ্যে সবসময় একটা চিন্তা বা ডিপ্রেশন থাকে এবং এনারা সবসময় ভাবতে থাকেন যে ওনাদের টাকা পয়সা যে রয়েছে সেগুলো কোনো কারণে লোকসান হয়ে যাবে, তিনি দরিদ্র হয়ে যাবেন বা তিনি গরিব হয়ে যাবেন, এই একটা ভয় তার মনের মধ্যে সবসময় চলতে থাকে। এই টাইপের মাইন্ডের সিমটম ক্যালকেরিয়া ফ্লোরের পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়। এবারে আমরা জেনে নেবো যে ক্যালকেরিয়া ফ্লোর যদি আপনাদেরকে খেতে হয় তাহলে কিভাবে খাবেন। ক্যালকেরিয়া ফ্লোর কিন্তু 30, 200, 1M, 6X, 12X এরকম পোটেন্সিতে পাওয়া যায়। তার মধ্যে 30, 200 এগুলো লিকুইড ফর্মে পাবেন এবং 6X, 12X ট্রাইচুরেশন ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। যদি আপনাদেরকে খেতে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে যদি আপনারা ক্যালকেরিয়া ফ্লোর নিজেরা খেতে চান বা সেলফ মেডিকেটেড করতে চান
তাহলে 6x এবং 12x ট্রাইচুরোসেন ফর্মে যে ট্যাবলেটটা পাওয়া যায় সেগুলোই সব থেকে বেশি দেখা গেছে কার্যকরী এবং ইউজ করাটা একটু সেফ। তো এর মধ্যে আপনারা ক্যালকেরিয়া ফ্লোর 6x বড়রা 4টে করে ট্যাবলেট দিনে 3 বার করে খেতে পারবেন এবং ছোটরা এই 6x ট্যাবলেট যদি দরকার হয় তাহলে দিনে 2 বার করে 4টে করে ট্যাবলেট খাবেন। এবারে প্রশ্ন হচ্ছে যে কতদিন টানা আপনি খেতে পারবেন, কতদিন খাবেন সেটা কিন্তু আপনার সমস্যার উপরে ডিপেন্ড করছে বা একজন ডাক্তারবাবুই বুঝতে পারবেন, তবে প্রাথমিকভাবে আপনারা কিন্তু 1 মাস পর্যন্ত এটা খেতে পারেন, তারপরে যদি সমস্যা থাকে তারপরে এটা কিন্তু কন্টিনিউ করা যেতে পারে এবং সেই হিসেবে কোনো সাইড এফেক্ট কিন্তু এর থাকবে না। SBL, ডক্টর রেগোয়েজ এইসব কোম্পানিগুলোই সব থেকে দেখা গেছে যে বেশি ভালো এফেক্টিভ, এছাড়াও আরো অনেক কোম্পানিরই রয়েছে, সবই মোটামুটি ভালো, 19-20 পার্থক্য রয়েছে, তো আপনারা এগুলো কিন্তু যে কোনো কোম্পানিরই কিনে ইউজ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত রইলো বন্ধুরা, আশা করি ক্যালকেরিয়া ফ্লোর সম্পর্কে আপনাদেরকে আমি কিছু তথ্য দিতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে, এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম হেলথ রিলেটেড এবং হোমিওপ্যাথি রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে, আজকে এই পর্যন্ত রইলো বন্ধুরা, ধন্যবাদ।